সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্কুল অফ কমার্সের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমরা আজকে 6 নং সৃজনশীলের 6 নম্বর কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, লেনদেন অধ্যায়ে। এখানে আমাদের বলছে যে মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে। আমরা কোশ্চেনটা একটু পড়ি। বলছে জানুয়ারি মাসে মোট খরচের পরিমাণ, খরচ বা ব্যয় একই কথা, তোমরা খরচ চিনে থাকবে যদি তোমরা আমাদের সেই হিসাবে শ্রেণী নির্ণয়ের যে শখ ছিল সেই শখটা যদি তোমরা পড়ো, তোমরা জানবে যে ব্যয়গুলি কী। আমি কয়েকটা ব্যয়ের কথা বলি, যেমন পণ্য ক্রয় ব্যয়, তারপরে বিদ্যুৎ বিল, বেতন, তারপর হচ্ছে ভাড়া, বিজ্ঞাপন, এগুলি হচ্ছে সব ব্যয়। আর এগুলি আমাদের জাস্ট আমরা কী করবো, শুধু ব্যয়গুলি আইডেন্টিফাই করে যোগ করে দেবো, আর কিছুই না। শুধু ব্যয় চিহ্নিত করবো, ব্যয় চিহ্নিত করে যোগ করে দেবো মোট ব্যয়ের পরিমাণ। যে কোনো কিছুর পরিমাণ নির্ণয় করতে গেলে জানোই যে এটা 3 কলামের ঘর। তারিখ বিবরণ টাকা, যেহেতু তারিখ আছে, অনেক সময় কোশ্চেনের তারিখ থাকে না, আমরা তখন ক্রমিক নং লিখবো। ঠিক আছে, ওকে, আমরা ব্যয়গুলি একটু পড়ি। আর তারিখের ঘরের লেখার নিয়ম তো জানোই, শুরুতে হচ্ছে সাল লিখতে হবে, এরপরে মাসের নাম। আমরা ব্যয় পড়ি, কোনগুলি ব্যয়। বসে 1 তারিখে নগদ 15,000 এবং ব্যাংক জমা নিয়ে ব্যবসা শুরু করলো, এটা হচ্ছে সম্পদ আর মূলধন, এখানে ব্যয় নেই। গ্রাহককে সেবা প্রদান, এটা হচ্ছে আয়। তারপর হচ্ছে চেকের মাধ্যমে মাসিক ভাড়া প্রদান, চেকের মাধ্যমে ভাড়া প্রদান, ভাড়া হচ্ছে ব্যয়। ভাড়া যেই মাধ্যমেই পরিশোধ করুক, চেকে করুক অথবা নগদে করুক, এটা সবসময় ব্যয় থাকবে। তাহলে আমরা চেকের মাধ্যমে জানুয়ারি নয়, চেকের মাধ্যমে ভাড়া প্রদান 40,000 লিখে দিলাম। এরপরে বসে বিজ্ঞাপন বাবদ পরিশোধ, এইটা হবে। তাহলে বিজ্ঞাপন 11 তারিখ বিজ্ঞাপন বাবদ পরিশোধ 12,000 টাকা লিখে দিলাম। এরপরে ধারে উপযোগ বিল পরিশোধ করা হলো, সরি, এরপরে হচ্ছে উপযোগ বিল 16 তারিখ উপযোগ বিল পরিশোধ করা হলো, এটা হচ্ছে 16 তারিখ হবে। 16 উপযোগ বিল, উপযোগ বিল বলতে আমরা গ্যাস বিদ্যুৎ এখানে নোট লিখে দিছি, সাধারণত গ্যাস পানি বিদ্যুৎ বিলকে উপযোগ বিল বলা হয়। এই ধরনের খরচগুলি, এগুলি হচ্ছে আমাদের জন্য ব্যয়, আমরা লিখে দিলাম। এরপরে পড়ি, ধারে অফিস সাপ্লাইজ ক্রয় করা হলো, অফিস সাপ্লাইজ ক্রয় এটা হচ্ছে সম্পদ, আর একটা হচ্ছে দায়, এটা কিন্তু ব্যয় না, তাহলে এই কারণে আসবে না। গ্রাহককে ধারে সেবা প্রদান, সেবা প্রদান হচ্ছে আয়, আসবে না। 11 তারিখের প্রদত্ত সেবাটি চেকে প্রাপ্তি, চেকে যেহেতু পাইছে এটা হচ্ছে সম্পদ, এটাও আসবে না। এরপর বলছে অফিস সাপ্লাইজের মূল্য পরিশোধ, এটাও সম্পদ আর দায়, এটা আসবে না। সুতরাং আমরা ব্যয় পাইছি 3টা, একটা হচ্ছে ভাড়া প্রদান, বিজ্ঞাপন বাবদ পরিশোধ, উপযোগ বিল। এখন তোমরা কোশ্চেন করতে পারো যে স্যার এগুলি ব্যয়, এটা আমরা কীভাবে বুঝবো? এটা ওই যে একটা লেকচার দেওয়াই আছে, হিসাবে শ্রেণী নিয়ে আমরা আলোচনা করছি, ওই ছকটা তোমরা পড়ে ফেলবে, তাহলে বুঝতে পারবে যে কোনটা ব্যয়, কোনটা সম্পদ, কোনটা দায়। এগুলি আসলে তোমাদের জানা একেবারেই জরুরি, তোমরা যে কোনো অধ্যায় করবা এটা লাগবে। সুতরাং ওই ছকটা তোমরা পড়ে নিবা। ধন্যবাদ সবাইকে, আমরা দেখা হবে পরবর্তী ভিডিওতে।